কঠোর গোপনীয়তা ভেঙে প্রথমবারের মতো প্রকাশ্যে এলো উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মেয়ে। চীন সহ বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ডেইলি মেইলের খবরে বলা হচ্ছে তার নাম কিম জং আয়ে। সংবাদ মাধ্যমে বলা হয় উত্তর কোরিয়ার জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয় একদল শিশু। সেখানে 9 বছর বয়সী এক শিশুর গান ও নাচ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন কিম জং উন। এমনকি অনুষ্ঠান শেষে শিশুটির পিঠ চাপড়ে দেন কিমের স্ত্রী সোল। আন্তর্জাতিক বিশ্লেষকদের পর্যবেক্ষণ, বাকি শিশুরা যখন কিম জং উনকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছিল, সে সময় কিছুটা দূরে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করে শিশুটি। তাছাড়া অন্যদের তুলনায় তার পোশাকেও ছিল ভিন্নতা। অবশ্য এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পিয়ংইয়ং। এমনিতেই রহস্যে মোড়া এক রাষ্ট্র উত্তর কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট ও তার পরিবারের তথ্য অত্যন্ত গোপন রাখা হয়। কিম জং উন কখন কোথায় যান, কি খান, কি করেন, বয়স কত, সবকিছুই যেন রহস্যের। তার দেশের অনেক তথ্যই বিশ্বের কাছে অজানা। তিনি সেইসব তথ্য গোপন রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। উত্তর কোরিয়ার এই শাসকের শৈশব ও বয়স নিয়ে আছে ধোঁয়াশা। নিজের ছোটবেলার ছবি দেখাতে একেবারেই পছন্দ করেন না কিম। তবে 2014 সালের সামরিক ছুটিতে উত্তর কোরিয়ায় বড় পর্দায় একটি ছবি দেখানো হয়েছিল। মনে করা হয় এটি কিমের শৈশবের ছবি। নিজেকে বয়স্ক হিসেবেই দেখাতে পছন্দ করেন উত্তর কোরিয়ার শাসক। তার জন্মের সাল এবং তারিখ নিয়ে নানা দ্বন্দ্ব এবং ধোঁয়াশার সৃষ্টি করেছেন কিম নিজেই। কোথাও বলা হয় কিমের জন্ম 1982 সালে, কোথাও আবার 1983 সালে, এমনকি কোথাও কোথাও কিমের জন্মের সাল 1984ও করা হয়েছে। শুধু সাল নয়, জন্ম তারিখ নিয়েও বিস্তর ধোঁয়াশা রয়েছে। যে সমস্ত জায়গায় এই সালগুলি লেখা হয় সেখানে কিমের জন্ম তারিখ হিসেবে 8ই জানুয়ারি না হলে 6ই জুলাই লেখা হয়। তবে কিম কিন্তু আনুষ্ঠানিকভাবে নিজের জন্মের সাল লেখেন 1982 সালে। যদিও দক্ষিণ কোরিয়ার এক গোয়েন্দা সংস্থা বিগত কিছু বছর আগেই জানিয়েছিল কিমের জন্ম 1984 সালে। 1998 থেকে 2000 সাল অবধি তিনি সুইজারল্যান্ডের বিখ্যাত লাইভেফিল্ড স্ট্যান্ড হোলসলি পাবলিক স্কুলে পড়াশোনা করেন। উত্তর কোরিয়ান দূতাবাসে তার রেজিস্ট্রেশন অবশ্য হয়েছিল ভিন্ন নামে। কিম জং উন নিজের পরিচয় গোপন করে পড়াশোনা করেছেন। ছবি দেখে কিম বা উত্তর কোরিয়ার তরফে বিষয়টি স্বীকার করা না হলেও তার ওই সময়ের সহপাঠীরা এখন হলফ করে বলেন যে তাদের বন্ধুই এখন বিশ্বের অন্যতম ক্ষমতাধর এক রাষ্ট্রনায়ক। পাশাপাশি কিম জং উনের সহপাঠীরা এও বলেন যে ছাত্র হিসেবে মোটেই ভালো ছিলেন না উত্তর কোরিয়ার দোর্দণ্ড প্রতাপ শাসক। যদিও পদার্থবিজ্ঞান ও অর্থনীতিতে ডিগ্রি রয়েছে কিম জং উনের। 2009 সালে কিছুটা লুকোছাপা করেই রিসল জুকে বিয়ে করেছিলেন উত্তর কোরিয়ার শাসক কিম। দেশের মানুষও কিমের বিয়ের কোনো খবর পাননি। তবে সেই সময়ের নানান সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিয়ের দিন স্ত্রীকে অত্যন্ত ব্যয়বহুল একটি উপহার দিয়েছিলেন কিম জং উন, আর সেটি ছিল একটি হ্যান্ডব্যাগ। সেই ব্যাগ বিখ্যাত সংস্থা ক্রিশ্চিয়ান ডায়ারের। ব্যাগটির দাম প্রায় $1,457, বাংলাদেশি মুদ্রায় প্রায় 1.5 লক্ষ টাকা। তবে রহস্যজনক হলেও যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে ঠোঁটে হাসি থাকে কিম জং উনের, আর ঠোঁটের কোণে এই হাসির মূল কারণ কিম চান সবাই তাকে আমোদী হিসেবেই চিনুক। তবে কিমের নানান সময়ের ছবি দেখলে মনে হবে যেন দিনে দিনে ক্রমশ ছোট হয়ে আসছে তার ভ্রু। নানান সংবাদ মাধ্যমের আগেও বহুবার বিষয়টি নিয়ে বলা হয়েছে যে আদতে নিজেকে বাবা কিম জং ইলের মতো দেখাতে ইচ্ছে করেই ভ্রু ছোট করছেন উন। কিন্তু এই ব্যাপারে একটি টু শব্দ কখনো করতে শোনা যায়নি কিমকে।